আগামী নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত হবে সতর্ক করলেন প্রধানমন্ত্রী উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগ নেতাকর্মীদের কাজ করার আহ্বান আট দফা বাড়িয়েও পূরণ হলো না হজ নিবন্ধন কোটা প্রায় 7,500 খালি রেখেই শুরু হচ্ছে ভিসা আবেদন ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করার আহ্বান প্রতিমন্ত্রীর জ্বালানি সংকট কাটাতে সুইজারল্যান্ড থেকে আসছে এলএনজি ব্যয় হবে 1100 কোটি টাকা প্রতি ইউনিটে বাঁচবে $1 আনা হচ্ছে প্রায় 2.5 লাখ মেট্রিক টন সার এইচএসসি পরীক্ষা পেছালো এক মাস বিভিন্ন ছুটির কারণে সিলেবাস শেষ না হওয়ায় কারণ জুলাইয়ের পরিবর্তে হবে অগস্টে জানালো শিক্ষা বোর্ড এবং পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত চারুকলা উৎসব ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গুজব রোধে সচেতন থাকার আহ্বান দেখছিলেন শিরোনাম প্রবাসের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক আগামী নির্বাচন ঘিরে জাতীয় আন্তর্জাতিক অনেক চক্রান্তের আশঙ্কা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের অগ্রগতি অনেকেরই সহ্য হচ্ছে না তিনি বলেন সেনা ছাউনি থেকে তৈরি দলগুলো দেশবিরোধী কাজ করে যাচ্ছে বুধবার সকালে গণভবনে বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা দেখা করতে এলে কথা বলেন শেখ হাসিনা এ সময় তিনি উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগ নেতাকর্মীদের কাজ করার আহ্বানও জানান বুধবার সকালে দলীয় প্রধানের ডাক পেয়ে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে জড়ো হন বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের কাছে তারা এলাকার বিভিন্ন ইস্যু নিয়ে খোলামেলা কথা বলেন এ সময় সূচনা বক্তব্য রাখেন শেখ হাসিনা বিভিন্ন অঞ্চলের থেকে যারা আসছেন নিশ্চয়ই নিজের কিছু আলাপ আলোচনা কথা বলার সুযোগ পাবে এখন আপনারা যা যা বলবেন আমি শুনবো প্রধানমন্ত্রীর বক্তব্যের একটা বড় অংশ জুড়েই ছিল সমসাময়িক রাজনীতি ও উন্নয়ন সংক্রান্ত বিষয় তিনি বলেন দেশের সব ধরনের উন্নতি নিশ্চিত করেছে আওয়ামী লীগ অন্যদিকে দেশবিরোধী চক্রান্তে ব্যস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন ঘিরে তাই অনেক চক্রান্তের আশঙ্কা খোদ প্রধানমন্ত্রীর অনেক চক্রান্ত ষড়যন্ত্র হবে জাতীয় আন্তর্জাতিক ভাবেও হবে কারণ একটা দেশ এত দ্রুত এত উন্নতি করুক অনেকে তো এটা চায় না কাজে তারা তো একদিক থেকে বাংলাদেশে বিতে কাজ করেই যাচ্ছে আর বিএনপি বা জাতীয় পার্টি এরা তো আর মাটি মানুষ থেকে উঠে আসে নাই প্রতিদিন মাইক লাগে মিথ্যে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে এখন রোজা রমজানের দিন এত মিথ্যে কথা যে বলে যাচ্ছে কেন আমি তাও তো বুঝতে পারছি না উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা আওয়ামী লীগ কখনো ভিন্ন পথে ক্ষমতায় আসেনি জানিয়ে শেখ হাসিনা বলেন অবৈধ ক্ষমতা দখলকারীদের প্রত্যাখ্যান করেছে দেশের মানুষ আর আমরা মানুষের জন্য কাজ করেছি মানুষ আমাদের ভোট দেয় সেটাই তো বাস্তব কথা কাজে এখানে আমাদের তো ভোট চুরি করাও লাগে না ভোট কোনো কিছু করা লাগে না জনগণের সেবা করে জনগণের আস্থা অর্জন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতা আসে আওয়ামী লীগ কিন্তু অন্যভাবে কখনো ক্ষমতা আসে নাই সবসময় ভোটের মাধ্যমে এসছে আর যারা এখন মাইক লাগায় সারাদিন বসে কথা বলে তাদের তো ক্ষমতায় আসাই হচ্ছে বন্দুকের নলে নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী নির্বাচন আমাদের সামনে সেটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা এদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্র উন্মুখ হয়ে থাকলে ওয়াশিংটনের ইতিবাচক অবস্থানের খবর প্রকাশে অনীহা প্রথম আলোর মতো কতিপয় গণমাধ্যমের গত সোমবার হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বাংলাদেশ সম্পর্কে বলেন ঢাকার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় দেশটি তবে এ বিষয়টি এড়িয়ে গিয়ে শুধু মানবাধিকার ইস্যুতে সংবাদ প্রকাশ করে দৈনিক প্রথম আলো আগামী নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের নীল নকশা করছে একটি মহল সরকারি দলের তরফ থেকে বলা হচ্ছে নির্বাচনকে বানচাল করতে এবং রাষ্ট্রকে ব্যর্থ করতে তৎপর দেশি বিদেশি একটি গোষ্ঠী কূটনৈতিকদের বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হওয়া পার্শ্ববর্তী দেশে ডক্টর ইউনুসের বৈঠকের নানা ঘটনা প্রবাহকে দেশবিরোধী চক্রান্তের ইঙ্গিত বলে মনে করছে সরকার
এছাড়া ওয়ান ইলেভেনের কুশীরবদের নানা তৎপরতাও ভাবাচ্ছে ক্ষমতাসীন দলকে। ষড়যন্ত্র মোকাবেলায় প্রাথমিক ধাপ হিসেবে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন আওয়ামী লীগ প্রধান। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনকে কাজে লাগিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে একটি পক্ষ। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির সমর্থন আদায়ে দেশটির সঙ্গে চলছে দেন দরবার। গত সোমবার নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, কোনো একজন রাজনৈতিক প্রার্থী বা রাজনৈতিক দলকে সমর্থন করতে তিনি আসেননি। তিনি জানান, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে সুষ্ঠু নির্বাচনের নীতিকেই সমর্থন করে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, বিস্তৃতভাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ সারা বিশ্বে সুষ্ঠু নির্বাচনের নীতিকে সমর্থন করে, তবে আমি এখানে একজন রাজনৈতিক প্রার্থী বা দল বনাম অন্যকে সমর্থন করতে আসেনি। ওই ব্রিফিং এ উপস্থিত ছিলেন সহকর্মী দস্তগীর জাহাঙ্গীর। তিনি জানান, বেদান্ত প্যাটেলের কথায় পরিষ্কার, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে উন্মুখ হয়ে আছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে উন্মুখ হয়ে আছে। আমাদের দুই দেশের সম্পর্ক অর্ধ শতাব্দীর সময় ধরে চললেও আমরা এই সম্পর্ক আরো গভীর করতে চাই। বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের এমন ইতিবাচক মনোভাবের খবর দিয়েছে দেশের অনেক গণমাধ্যম, ব্যতিক্রম শুধু দৈনিক প্রথম আলো। পত্রিকাটি ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে শিরোনাম করেছে আর মার্কিন সম্পর্ক উন্নয়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে প্রতিবেদনের শেষাংশে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইলেন 41 নেতা, এর মধ্যে 17 জনই গাজীপুরের। দলীয় মনোনয়নপত্র জমার শেষ দিনে কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রীয় নেতারা জানান, জাতীয় নির্বাচনের আগে পাঁচ সিটির ভোটে জনপ্রিয় ও স্বচ্ছ ইমেজের ব্যক্তি হবেন নৌকার মাঝি। দেশের পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনের উত্তাপ ছড়ালো রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। স্লোগান মিছিলে বুধবার সকাল থেকে সরগরম কার্যালয়ের সামনের রাস্তা। আবেদন জমা দেওয়ার শেষ দিন, উৎসব আমেজ পুরো এলাকায়। গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল পাঁচ সিটির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে হন তৃণমূল কর্মীরা। কর্মী সমর্থকদের ভিড়ে সামিল হন রূপালী পর্দার তারকাও। পরিবারের এক সদস্যের মনোনয়ন ফর্ম জমা দিতে আসেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আমার এই 10 বছরের কেরিয়ারে যদি এতটুকু আমার অর্জন থেকে থাকে, সেই অর্জনটুকু আমি এই ইলেকশনে কাজে লাগাতে চাই। দল যাকে মনোনয়ন দিবেন তার জন্য আমরা সবাই কাজ করব। নৌকা প্রতীকের আশায় সবাই। তবে মনোনয়ন না পেলে কি হবে অবস্থান, এমন প্রশ্নে কেউ জানালেন দলীয় সিদ্ধান্তই শিরোধার্য, আবার কারু কৌশলী জবাব, আমার আস্থার জায়গা আমাকে দল মনোনয়ন দিবে, আমি আমার দলের প্রধানের কাছে চেয়েছি, দলের কাছে চেয়েছি, আমাকে আমার বিশ্বাস, আমার জনগণ গাজীপুরের মানুষের পালস বুঝবে। মহানগর আওয়ামী লীগ অত্যন্ত ঐক্যবদ্ধ, যাকে দলের নেতৃত্ব নমিনেশন দিবেন তার পক্ষে আমরা ঐক্যবদ্ধ হিসেবে কাজ করব। দলের কেন্দ্রীয় দপ্তর সেল জানাই, পাঁচ সিটিতে মনোনয়ন পেতে আবেদন করেছেন 41 জন। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে গাজীপুরের 17 আর সবচেয়ে কম রাজশাহীতে 3 জনের। জাতীয় নির্বাচনের পূর্বে এই 5টি সিটি কর্পোরেশনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাইব আমাদের সবচেয়ে জনপ্রিয় প্রার্থীকে সেখানে প্রার্থী করে আমাদের আওয়ামী লীগের জনপ্রিয়তা প্রমাণ করতে, আমাদের প্রার্থীদের আওয়ামী লীগের প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করতে। আগামী শনিবার গণভবনে দলীয় প্রধানের সভাপতিত্বে পাঁচ সিটি কর্পোরেশন, 3 উপজেলা ও 5 পৌরসভা নির্বাচনের প্রার্থীতা চূড়ান্ত করবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই, আগামীতে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বুধবার বিকেলে কেরানীগঞ্জে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বিএনপি জনগণকে বাদ দিয়ে বিদেশিদের দ্বারস্থ হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ষড়যন্ত্র করে লাভ নেই, নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নেই। পরে সাক্তা ইউনিয়নে স্বল্প আয়ের 3,000 পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দেন তিনি। এ সময় কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের নেতারাও উপস্থিত ছিলেন। নির্বাচন যথাসময়ে হবে, সংবিধান সম্মতভাবে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন বা না করেন, নির্বাচন বসে থাকবে না, নির্বাচন হতে দেবে না, এই ফ্যাসিস্ট কাদের কথা বলবেন না।
আমরা চাই আপনাদের সাথে নির্বাচন করতে, আমরা চাই সবার সাথে সবাইকে নিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে, সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক আমরা চাই। কিন্তু নির্বাচনে যদি না আসেন, নির্বাচন সংবিধান বসে থাকবে না, নির্বাচন বসে থাকবে না, নির্বাচন হবে, নির্বাচন বন্ধ করার কোনো শক্তি আপনাদের নাই। কোনো রকম খারাপ কাজ যদি করেন, সন্ত্রাস যদি করেন, তার প্রতিরোধ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী আছে, আমরা আছি জনগণের সাথে। বর্তমান সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে রাজধানীর গুলশানে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, দাবি আদায়ে এবার আর প্রতিবাদ নয়, প্রতিরোধ করা হবে। তারা সব রকমের আপনার যত রকমের কালো আইন, নিবর্তনমূলক আইন তারা তৈরি করে যাচ্ছে একের পর এক। আজকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের মানুষ তারা সিদ্ধান্ত নিয়েছে, এইভাবে খুন গুম খুন হয়ে নির্যাতিত হয়ে আর মুখ থুবড়ে পড়ে থাকবে না। আমরা অবশ্যই এই নির্যাতনকারীদের ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব। কোটা অসম্পূর্ণ রেখেই শেষ হলো হজের নিবন্ধন। আট দফা সময় বাড়িয়েও হজযাত্রীর কোটা পূরণ করা সম্ভব হয়নি। সবশেষ 119,695 জন নিবন্ধন করেছেন, এখনও বাকি 7,503 জন। কোটা পূরণ না হলেও আগামীতে এর তেমন প্রভাব পড়বে না বলে দাবি করছে হাব। এদিকে রোববার থেকে শুরু হবে ভিসা আবেদন। সৃষ্টিকর্তার ঘরে হাজিরা দিতে বিশ্বের লাখ লাখ মুসল্লি হারাম শরীফের দিকে উন্মুখ হয়ে থাকে প্রতি বছর। হজের নির্ধারিত কোটা পূরণ তো বটেই, বাংলাদেশে ইচ্ছে থাকলেও নিবন্ধনের পরেও সুযোগ পান না লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক ধ্বনি দিতে। তবে চলতি বছরের হিসাবটা একটু ভিন্ন। আদমশুমারি অনুযায়ী বাংলাদেশ থেকে পূর্ণ কোটা অর্থাৎ 127,198 জন হজের সুযোগ পেলেও এবার কোটা পূরণ হলো না। দেশের ইতিহাসে সর্বোচ্চ 7.5 লাখ টাকার হজের প্যাকেজ ঘোষণা হলে আবেগে ভাটা পড়ে ধর্মপ্রাণদের। প্রাথমিক নিবন্ধনকারীরা আগ্রহ হারায় চূড়ান্ত নিবন্ধন করতে। সবশেষ 119,695 জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন এবছর। এর মধ্যে সরকারিভাবে 10,035 জন এবং বেসরকারিভাবে 109,660 জন নিবন্ধিত হয়েছেন। হাব বলছে কোটা পূরণ না হলেও আগামীতে কোনো সমস্যা হবে না। 20,000, 30,000, 50,000 এই জাতীয় কোটা খালি থাকলে হয়তো এটা পরবর্তীতে আমাদের এটা একটা বিরূপ প্রতিক্রিয়া হতো, কিন্তু যেহেতু খালির সংখ্যা খুবই নগণ্য, কম, এটা দিয়ে খুব একটা আগামীতে সমস্যা হবে না বলেই আমি মনে করি। আমরা আশা করতেই পারি যে বিমান ভাড়া কিছু কমবে, আর বিমান ভাড়া কমলে যেটা কমে সেটা প্যাকেজও কমবে। এদিকে রাজধানীর অফিসার্স ক্লাবে হাবের ইফতার আয়োজনে ধর্ম প্রতিমন্ত্রী আগামীতে সুশৃঙ্খলভাবে হজ ব্যবস্থাপনা পরিচালনা করতে সবাইকে আহ্বান জানান। 21 মেতে ফার্স্ট ফ্লাইট আমরা যেন সুন্দরভাবে চালু করতে পারি এবং সর্বশেষ পর্যন্ত কোনো অবস্থাতে যাতে কোনো হজযাত্রী নির্দিষ্ট সময়ের মধ্যে যাতায়াত করতে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি না হয় তার জন্য সবাই সচেষ্ট থাকবেন। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের 27 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের HSC পরীক্ষা পেছালো এক মাস। জুলাইয়ে পরীক্ষার কথা থাকলেও বিভিন্ন ছুটির কারণে সিলেবাস শেষ না হওয়ায় অগস্টে পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। 2010 সাল থেকে বছরের শুরুর দিকে HSC পরীক্ষা হয়ে আসলেও মাঝে বাদ সাধে করোনা মহামারী। 2020 সালে বেশ কয়েক দফা পিছিয়ে শেষমেশ পরীক্ষা ছাড়াই JSC ও SSC-র ফল বিবেচনা করে ঘোষণা করা হয় সে বছরের ফলাফল। পরে 2021 ও 2022 সালে পরীক্ষা নেওয়া হয়েছিল সংক্ষিপ্ত সিলেবাসে। এবছর পূর্ণাঙ্গ সিলেবাসে নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ড, তবে এবারও তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। পরিকল্পনা অনুযায়ী এবছরের জুলাইয়ে পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এক মাস পিছিয়ে আগস্টে HSC পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, তবে বিষয়টি চূড়ান্ত নয় বলেও জানান তিনি। বিভিন্ন ছুটির কারণে পুরো সিলেবাস শেষ না হওয়ার কারণেই বোর্ড পরীক্ষা পেছানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের এই কর্মকর্তা। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ সবসময় সর্বোচ্চ গুরুত্ব দেয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,
শ্রীলঙ্কার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার অনেক সম্ভাবনা রয়েছে। বুধবার সকালে শ্রীলঙ্কার হাইকমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কথা বলেন শেখ হাসিনা। এর আগে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার বিদায়ী হাইকমিশনার অধ্যাপক সুদর্শন ডি এস সেনিভিরাইন। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের বলেন, শ্রীলঙ্কার সঙ্গে বিনিয়োগ, কৃষি, ওষুধ শিল্প ও উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পর্ক জোরদারের সম্ভাবনা তুলে ধরেছেন সরকার প্রধান। আওয়ামী লীগ সরকার সবসময় সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে কাজ করে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা হয়েছে আওয়ামী লীগ সরকারের শাসনামলে। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শেখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় দেশে সবার জন্য সমান অধিকার নিশ্চিত হয়েছে বলে ঐক্য পরিষদ প্রতিনিধিদের জানান প্রধানমন্ত্রী। দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করে নিতে মঙ্গল শোভাযাত্রার শেষ সময়ের প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা। সুমন আহমেদের ক্যামেরায় বিস্তারিত আশরাফ ইদিবার রিপোর্টে। পুরনোকে পেছনে ফেলে নতুনের কেতন উড়িয়ে দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরের প্রথম দিনে ভোরের রাঙা সূর্য নিয়ে আসবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনা, এমন আশায় দিন গুনছেন সবাই। প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। চারুকলায় চলছে সেই প্রস্তুতি, অনুষদ প্রাঙ্গণে লেগেছে বৈশাখী হাওয়া। মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন অনুষঙ্গে পড়ছে শেষ মুহূর্তের তুলির আঁচড়, দম ফেলার সময় নেই চারুকলা শিক্ষার্থীদের। চারুকলা শিক্ষার্থীরা খুবই কর্মব্যস্তময় একটা সময় পার করছি। যার যেরকম ভালো লাগে, যা ইচ্ছা তাই লাগাতে পারে। কেউ ব্যস্ত নানা নকশার মুখোশ তৈরিতে, কেউ আবার ব্যস্ত সরাচিত্র নিয়ে। এদিকে মাঠের মধ্যে বাঁশ দিয়ে বিভিন্ন কাঠামো নির্মাণ করছেন মিস্ত্রি ও শিক্ষার্থীরা। বৈশাখী কণ্ঠে আর বাংলা নববর্ষের স্পর্শে সবার মনের গহীনে জাগ্রত হয় এক অনাদি বাউল, যে বাউল নিজস্ব পরিচিতি আর সাংস্কৃতিক নিজস্বতার কাছে ফিরে আসার বলি দেয় প্রতীক চৌধুরীর এই গানের মতো। দূরে বহু দূরে গাইছে বাউল একতারায়, মন পাখি তুই ঘর ছাড়া এবার ঘরে আয়। রবীন্দ্রনাথের গান বরিশধরা মাঝে শান্তির বাড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালন করা হবে এবারের মঙ্গল শোভাযাত্রা। এদিকে রমনা বটমূলে সাজসজ্জার কাজ এখনো কিছুটা ধীর, নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে বটমূল প্রাঙ্গণ। বৃহস্পতিবারের মধ্যেই বটমূল প্রস্তুত হয়ে যাবে বাংলার নতুন বছরকে স্বাগত জানাতে। নতুন বছর 1430 বঙ্গাব্দ প্রতিটি বাঙালির এবং মানবতার বিজয় সুনিশ্চিত করবে এমন প্রত্যাশা সবার। আশরাফ ইদিবা, সময় সংবাদ, ঢাকা। এদিকে নববর্ষ ঘিরে গুজব ছড়ানোর আশঙ্কা থাকলেও নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদ ও নববর্ষে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে বলেও জানান মন্ত্রী। বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উদযাপনের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা 1989 সাল থেকে বের হওয়া এবং ইউনেস্কোর বিশ্ব সংস্কৃতির স্বীকৃতি পাওয়া এই মঙ্গল শোভাযাত্রা বন্ধে সম্প্রতি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আইনি নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী। এদিকে মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে মঙ্গলবার চারুকলা অনুষদের এক শিক্ষার্থীকে চিঠি দেওয়ার পর শাহবাগ থানায় জিডি করা হয়েছে। এ কারণেই আসন্ন ঈদ উল ফিতর ও নববর্ষ ঘিরে নিরাপত্তা নিয়ে ঝুঁকির প্রশ্ন উঠেছে। এ অবস্থায় বুধবার দুপুরে সচিবালয়ে ঈদ উল ফিতর ও নববর্ষ উপলক্ষে সারাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভা হয়। বৈঠক শেষে মন্ত্রী যে কোনো ধরনের গুজব নিয়ে সতর্ক থাকতে আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের নাশকতার হুমকি নেই। অনেক ধরনের ঘটনা ঘটন মানে করার চেষ্টা প্রচেষ্টা মানে এই নববর্ষকে নিয়ে করতে চেষ্টা করবে, তা আমরা সব দিকেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এগুলি নিয়ে মনিটর করছেন, গোয়েন্দা সংস্থারা যা আমাদেরকে রিপোর্ট করেছে এই ধরনের কোনো ঝুঁকি নেই। মন্ত্রী জানান, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকায় এবার ঈদে আরোহীদের পারাপারে মাওয়া ঘাটে ফেরি চালু করা হবে। একটা ফেরি ওখানে চালু থাকবে শুধু মোটরসাইকেলগুলো পারাপার করার জন্য। হাইওয়েতে মোটরসাইকেল নিয়ম মেনে চলবে, রড, সিমেন্ট, তারপরে বালু, এগুলো আমাদের ঈদের তিন দিন আগে থেকে বন্ধ থাকবে।
এবং ঈদের পরের দিন থেকে এগুলি আবার চালু হয়ে যাবে। ঈদ এবং নববর্ষ ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দারা এখন থেকেই সতর্ক রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সবাই মানে এই দিনগুলোতে তারা অ্যাক্টিভলি কাজ করবে। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। আমচুরি ঠেকাতে গাছে জিআই তার পেঁচিয়ে বিদ্যুৎ সংযোগ। রাজধানীর ডেমরায় খেলতে গিয়ে সেই তারে স্পৃষ্ট হয়েই প্রাণ গেল দুই ভাইয়ের। এলাকাবাসীর অভিযোগ, বারবার নিষেধ করার পরও শোনেননি বাড়ির মালিক দীপু। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ। আমার ফুলাবান মরে গেছে, আমি দুনিয়া থেকে কি করবো, কারেন্ট নিয়ে বাঁচবো। দুই সন্তানকে একসঙ্গে হারিয়ে পাগল প্রায় ডেমরার অ্যানি বেগম। বিলাপের মধ্যেও বিচারের দাবি তার। আমি এদের পাশে চাই, আমি আর কিছু চাই না, আমার দুইটা ফুলাবান চাই, আমি আর কিছু চাই না। বামৈলের একটি ছাতার কারখানায় কাজ করেন অ্যানি। অটোরিকশা চালক স্বামী সকালে কাজে বের হলে প্রতিদিনের মতো বুধবারও দুই সন্তানকে নিয়ে কাজে যান তিনি। দুপুরে হঠাৎ খবর পান কারখানার সামনের বাড়িতে খেলতে গিয়ে অচেতন হয়ে পড়ে আছে তার দুই ছেলে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। বাচ্চারা চিৎকার দিচ্ছে, আমি এখান থেকে শুনতে পারছি, কারণটা দৈরা লাগ গিয়া সরপট করতেছে, উপর থেকে মালিক ডাকতেছে বুঝতো আমরা, যে উপরে কে আছেন বাঁচান, আরে কে শুনে নাই, গার্জেন এসে বাই করছে। এলাকাবাসীর দাবি, প্রতি বছরই আম গাছের চারদিকে জিআই তার পেঁচিয়ে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন বাড়ির মালিক দীপু। নিরাপত্তার স্বার্থে বহুবার নিষেধ করলেও উল্টো প্রতিবেশীদের উপর চড়াও হন তিনি। বুধবার পাঁচ বছরের শিশু আরিয়ান, তার দুই বছরের ভাই রায়ান বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেলে বিক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। ছোট ছোট পোলাবাইন আশেপাশে খেলে, ওদের থেকে গরম পানি মারে, ওনাদের জ্বালায় আমরা এলাকা বসবাস করতে পারি না। বলছে যে আমার বাড়িতে আমি কারেন্ট ফিট করি না, যেটা মনে হচ্ছে ফিট করি, আমার বাড়িতে কোনো লোকা নিষেধ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে বলে জানায় ডেমরা থানা পুলিশ। আমরা জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে নিয়ে আসছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাই নিহত দুই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। দাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 46 বছর পর নওগাঁ সীমান্তে ভারতের দখলে থাকা এক একর সম্পত্তি ফেরত পেল বাংলাদেশ। বিজিবির আহ্বানে যৌথ জরিপের পর পতাকা বৈঠকে সম্পত্তির মালিকানা বুঝিয়ে দিয়েছে বিএসএফ। নওগাঁর সীমান্ত ঘেঁষা গ্রাম রামচন্দ্রপুর, সীমান্ত লাগোয়া গ্রামটির এক একর আবাদী জমিতে গেলেই বিএসএফ এর বাধার মুখে পড়েন বাসিন্দারা। এই জমি নিজেদের দাবি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে স্থানীয়রা এ সম্পত্তি বাংলাদেশে দাবি করে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে বিএসএফ এর কাছে। জরিপের আশ্বাস দিলেও এর মধ্যে কেটে যায় দীর্ঘ 46 বছর। অবশেষে বিজিবির জমি জরিপের আহ্বানে সাড়া দেয় বিএসএফ। বিএসএফ এর 6 সদস্যর প্রতিনিধি দল অংশগ্রহণের জরিপ শেষে বুধবার উভয় দেশের পতাকা বৈঠকে ওই সম্পত্তি বাংলাদেশের বলে চূড়ান্ত সিদ্ধান্ত আসে। তো দুই দেশেরই প্রতিনিধিরা ছিলেন, ওনারা মাপঝোপ করলেন, যে রেফারেন্স পয়েন্ট আছে সেই রেফারেন্স পয়েন্ট থেকে মাপঝোপ করে আমরা দেখলাম যেটা ভূখণ্ডটি, এই জমিটি মূলত বাংলাদেশের। জমির প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে ভূমি মালিকদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। আগুনে পোড়া বঙ্গবাজারে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ক্ষতিগ্রস্তদের। চৌকি বসিয়ে বেচাকেনা শুরু করলেন কয়েক হাজার ক্ষতিগ্রস্ত। বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণের মেয়র। এদিকে মার্কেটের তিনতলার দর্জির দোকানিরা বরাদ্দ না পাওয়ার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন। মিজানুর রহমান মিন্টুর ছবিতে আতিকুর রহমান তোমারের রিপোর্ট। শূন্য থেকে আবারও নব উদ্যমে শুরু করলেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা। বঙ্গবাজারের খোলা প্রান্তরে চৌকি পেতে ব্যবসায় ফিরলেন তারা। মোহাম্মদ ফারুকের দোকান ছিল সাতটি, কিন্তু মালিক সমিতির নিয়ম মেনে তিনি চৌকির বরাদ্দ পেয়েছেন একটি। একসময়ের বড় ব্যবসায়ী ফারুক অন্যদের মতোই পোশাক কিনে জড়ো করেছেন চৌকির ওপর। যেদিন পড়ছে এদিনও আমি জাগাত দেওয়ার অবস্থা ছিল, আমি প্রত্যেক বছর জাগাত দিই, আর এবার আমার জাগাত খাওয়ার অবস্থা হয়ে গেছে। তার মতো একই অবস্থা কয়েক হাজার দোকানের, কিন্তু ভয়াবহ গরম আর খোলা আকাশের নিচে বিক্রি হবে কেমন সেটাই শঙ্কার বিষয়। কিছু গোডাউনে ছিল বা কিছু কারখানার থেকে আইনে আবার নতুন করে অল্প স্বরে আবার শুরু করতেছি আমরা। দোকানিরা চান আপাতত ছাউনি দেওয়া হোক মাথার ওপর। কি গরম,
ইকোনমি বুঝতে বসা সম্ভব না, আমাদের যদি একটু তিনতলার ব্যবস্থা করে দেয় হ্যাঁ আমরা একটু বসতে পারবো। তবে মার্কেটের তিনতলার দর্জির দোকানিরা বরাদ্দ নেওয়ার পর অভিযোগ তুলে সকালে মানববন্ধন করেন। নিচতলার চৌকি পাইতেছে কিংবা দোতলালারা পাইতেছে, কিন্তু আমাদের তিনতলার মানে বিকল্প কোনো তো আমাদের কোনো ইনকামের রাস্তা নাই। যদিও সেই অভিযোগ সত্য নয় বলে দাবি মালিক সমিতির। দুপুরে ঢাকা দক্ষিণের মেয়র জানান প্রায় 4000 চৌকি বসবে বঙ্গবাজারে। ঈদের আগে আবার স্বাভাবিক ব্যবসা পরিচালনা করতে পারবে এবং পরবর্তীতে এখানে আমরা তাদের আরো কিভাবে পুনর্বাসন পূর্ণভাবে করা যায় আমরা সকলে মিলে কাজ আরম্ভ করব। আমরা 2 কোটি টাকা কর্পোরেশন থেকে আমরা অনুদান হিসেবে এই সহযোগিতার তহবিলে আমরা অনুদান দেব। দুপুরের পর বঙ্গবাজারের সামনে সড়ক খুলে দেওয়া হয়। বিকেলে ভিড়তে থাকেন ক্রেতারা। উপরে জ্বলন্ত সূর্য আর নিচে উত্তপ্ত বালু, এই অবস্থার মধ্যেই বঙ্গবাজারের ব্যবসায়ীরা আবারও ঘুরে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন। তারা বলছেন আসন্ন ঈদে অন্তত রাজধানীবাসী সবাই একটি করে হলেও কাপড় কিনুক এই এলাকা থেকে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বৃহস্পতিবার সর্বস্তরের শ্রদ্ধায় সিক্ত হবেন বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানে দেয়া হবে গার্ড অব অনার। পরে সোহরাওয়ার্দি উদ্যানে হবে প্রথম জানাজা। মৃত্যু নয় জীবনই সত্যি তার, সাদামাটা জীবন চিন্তাভাবনা কর্মে সবার আগে ছিল দেশ ও দেশের মানুষ। তাই ক্ষণজন্মা ডাক্তার জাফরুল্লাহকে শেষ বিদায় জানাতে চলছে নানা আয়োজন। বৃহস্পতিবার সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হবেন সবার প্রিয় জাফরুল্লাহ। এরপর দুপুর 2টায় জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে সম্মান জানাবে রাষ্ট্র। বেলা 2:30টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত হবে প্রথম নামাজে জানাজা। শুক্রবার সকাল 10টায় শেষবারের মতো মরদেহ নেওয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে, সেখানেই বাদ জুমা অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। বৃহস্পতিবার বেলা 2টায় জানাজায় অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দি উদ্যানে। আগামী 14 এপ্রিল শুক্রবার সকাল 10টায় সাভার গণস্বাস্থ্যে শ্রদ্ধা নিবেদন, বাদ জুমা সেখানেই জানাজা অনুষ্ঠিত। এক জীবনে বহু জীবনের সমান যিনি, তিনি জাফরুল্লাহ চৌধুরী, ছিলেন বিবেকের কণ্ঠস্বর। তার বর্ণিল অধ্যায়ের সমাপ্তিতে বুধবারও গণস্বাস্থ্য কেন্দ্রে ভিড় ছিল অসংখ্য গুণগ্রাহীর। যা বোধ করতেন তাই বলতেন, এবং এটা নিয়ে যদি তার কিছু একটা ক্ষতি হয়ে গেল ওইটাকে উনি কোনো কেয়ার করতেন না। আমরা আরো চেষ্টা করব সেই ওনার যে চেতনা, যে অনুপ্রেরণা, সেটাতে আমরা উদ্ভূত ওনার চেষ্টা করবো আরো ভালো করে চালানোর জন্য। দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। মঙ্গলবার রাত 11টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 81 বছরে ডাক্তার জাফরুল্লাহ চলে গেলেও তার কাজের মধ্য দিয়ে বেঁচে থাকবেন আজীবন, এমনটাই প্রত্যাশা সবার। ফারজানা আক্তার, সময় সংবাদ। জ্বালানি সংকট কাটাতে এবার সুইজারল্যান্ড থেকে আসছে এলএনজি। এতে ব্যয় হবে 1100 কোটি টাকা। এক্ষেত্রে প্রতি ইউনিটে বাঁচবে $1 করে। এলএনজির পাশাপাশি আনা হচ্ছে প্রায় 2.5 লাখ মেট্রিক টন ইউরিয়া, এমওপি এবং ডিএপি সার। দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়। প্রেট্টো বাংলার হিসাবে বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট, বিপরীতে সরবরাহ করা হচ্ছে সর্বোচ্চ 290 কোটি। এই অবস্থায় চলমান জ্বালানি সংকট দ্রুত কাটাতে স্পট মার্কেট থেকে 2 কার্গোশিপ এলএনজি কিনছে সরকার। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সুইজারল্যান্ডের মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে 67,20,000 MMBTU এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। একক মূল্য $13.33 প্রতি MMBTU, যা পূর্বে ছিল $14.84। শুধু তাই নয়, কৃষি উৎপাদন যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য সৌদি আরব, কাতার এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি থেকে 90,000 মেট্রিক টন ইউরিয়া সার কিনবে সরকার। কানাডা থেকে আসছে 1,00,000 মেট্রিক টন এমওপি সার, আর মরক্কো থেকে 40,000 মেট্রিক টন ডিএপি সার কেনা হচ্ছে 239,32,00,000 টাকায়। দ্বিতীয় লটের 50,000 মেট্রিক টন এমওপি আমদানির প্রস্তাব প্রায়মূল্য 237,67,695 টাকা। এছাড়া 1,235 কোটি টাকা ব্যয়ে 4,90,000 স্মার্ট প্রিপেড মিটার কিনছে বিদ্যুৎ বিভাগ।
শুভ খান, সময় সংবাদ, ঢাকা। তাপদাহের কবলে সারা দেশ, প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা কুষ্টিয়ায় 39.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। অন্যদিকে এই গরমে নষ্ট হচ্ছে ক্ষেতের সবজি, ধানে দেখা দিচ্ছে চিটারোগ। ব্যুরো ও জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গগনে চোখ রাঙাচ্ছে সূর্য, প্রকৃতির প্রখর তাপে ঘরের বাইরে বের হয় যেন তাই। বারবার শরীর পানিতে ভিজিয়েও স্বস্তি মিলছে না কুষ্টিয়াবাসীর। এ অঞ্চল দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। প্রচন্ড গরম পড়তেছে, তাই এখানে বরগাছের ছায়া একটু রেস্ট নিতে আসে। চৈত্রের শেষে খরতাপে পড়ছে উত্তরের জেলার রংপুর। হাঁসফাঁস অবস্থা মানুষের, আবহাওয়া অফিসও কোনো সুখবর দেয়নি, বলছে আরো কয়েকদিন এমনই থাকবে তাপমাত্রা। তাপমাত্রাটা কমার খুব একটা আশঙ্কা বা আশা আমাদের নাই, হ্যাঁ, অর্থাৎ তাপমাত্রাটা আস্তে আস্তে বাড়তেই থাকবে। চুয়াডাঙ্গায় মাঝারি তাপপ্রবাহ বইছে, সূর্যের তাপে শুধু মানুষ নয়, পুড়ছে মাঠের ফসলও। শ্যালো মেশিন দিয়ে পানি দেওয়ার পরও মাটি শুকিয়ে যাচ্ছে, এতে ফসল বুনে লোকসানের আশঙ্কায় কৃষকেরা। আগে এক ঘন্টা পানি লাগলে এখন মোটামুটি 1-3 ঘন্টা পানি লাগছে বিঘা প্রতি। তরমুজ গাছ মরে যাচ্ছে, ডেলি পানি দিয়েও ঠেকানো যাচ্ছে না। ঝিনাইদহেও কড়া রোদে অতিষ্ঠ জনজীবন। গাছের ছায়া তলে আশ্রয় নিয়ে বিশ্রাম নিচ্ছেন অনেক পথচারী ও খেটে খাওয়া মানুষ। এছাড়া যশোর, রাজশাহী ও নওগাঁতে রোদের তাপে নাভিশ্বাস জনজীবন। প্রয়োজন ছাড়া ঘর ছেড়ে বের না হওয়ায় রোজগার কমেছে থ্রি হুইলার চালকদের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সারের দাম বাড়া এবার প্রভাব পড়বে চলতি বোরো মৌসুমে। কৃষকরা বলছেন বাড়বে আলু সবজি সহ সব ফসলের দামও, তবে ব্যবহার যৌক্তিক পর্যায়ে থাকলে কোনো প্রভাবই পড়বে না বলে দাবি কৃষি বিভাগের। কদিন আগেই সার ও ডিজেলের দাম বাড়িয়েছে সরকার, তার ওপর 10 এপ্রিল থেকে নতুন করে ইউরিয়া সহ 4টি সারের দাম বাড়ার খবরে কৃষকের মাথায় হাত। কেজি প্রতি 5 টাকা বাড়লেও কেনার সময় সরকারি রেটে সার পাওয়া নিয়ে সন্দেহ আছে কৃষকের। 5 টাকার প্রভাবের চেয়ে এই অজুহাতে ডিলার ও ব্যবসায়ীদের লাগামহীন লোভকে ভয় তাদের। এক বস্তা সার লাগবে আমাকে, দিচ্ছে সার 30 কেজি, 30 কেজি সার দিয়ে আমার জমির ফসল উঠবে না। আগে ছিল সার 800 টাকা, এখন সার বানাচ্ছে 1050 টাকা। রংপুর কৃষি অঞ্চলের রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় 4টি সারের বরাদ্দ 5,54,859 মেট্রিক টন, যা 55,48,59,000 কেজি। প্রতি কেজি সারে 5 টাকা বৃদ্ধির ফলে এই 5 জেলায় কৃষকদের ঘাড়ে বাড়তি ব্যয়ের বোঝা চাপল 277,42,95,000 টাকা। কৃষি বিভাগের কর্মকর্তাদের মতে সারের দাম বৃদ্ধির প্রভাব উৎপাদনের ওপর পড়বে না। মাঠ পর্যায়ে যেহেতু জৈব সার বৃদ্ধির পরামর্শ দিচ্ছি এবং যথেষ্ট আকারে মাঠে জৈব সার বৃদ্ধি পেয়েছে এবং সারের যে ব্যবহারটা অবশ্যই কিছুটা কমে আসবে। ইউরিয়া বা অন্যান্য সারের যে ব্যবহার জমিতে প্রায় শেষ হয়েছে, যার কারণে এই নতুন মূল্যের কোনো ইফেক্ট বড় ফসলে এইবারে পড়বে বলে আমাদের মনে হয় না। এ অবস্থায় 10 এপ্রিল পর্যন্ত সরবরাহ হওয়া সার আগের দামেই বিক্রির এবং নতুন সরবরাহের সার পাওয়ার পর সেটা নতুন দামে বিক্রির বিষয়টি নিশ্চিতের আশ্বাস দিয়েছে প্রশাসন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ভারতে আবারও ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। একদিনে দেশটিতে মারা গেছেন 16 জন, আক্রান্ত 8,000-এর বেশি। এ অবস্থায় বেশ কয়েকটি রাজ্যে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা, বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক। এতে নতুন করে উদ্বিগ্ন সাধারণ মানুষ। সুব্রত আচার্যের তথ্য ছবিতে রিপোর্ট। ভারতে বেশ কয়েক মাস ধরে করোনায় মৃত্যুর সংখ্যা প্রায় শূন্যের কোটায় ছিল, আর সংক্রমণের সংখ্যাটা এক অঙ্কের মধ্যেই ছিল ঘুরে ফিরে। এই মুহূর্তে রাস্তাঘাটে যেমন শারীরিক দূরত্বের বালাই নেই, তেমন নেই কারো মুখে মাস্কও। এমন বাস্তবতায় ভারত জুড়ে করোনা সংক্রমণের হার নতুন করে কেন্দ্রীয় সরকারের উদ্বেগ বাড়িয়েছে। গত একদিনে 8,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছে ভারত জুড়ে। প্রতিদিন যে হারে সংক্রমণ বাড়ছে সেটাই নতুন করে ভাবাতে বাধ্য করছে প্রশাসনকে। এই মুহূর্তে ভারতে করোনা রোগীর সংখ্যা 40,000। করোনার সংক্রমণ বাড়ার কারণ হিসেবে ওমিক্রনের নতুন ধরনকে শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে রোগ বিশেষজ্ঞরা দেশটির 13টি রাজ্যে সংক্রমিতদের পরীক্ষা করে সেই ধরনেরই অস্তিত্ব খুঁজে পেয়েছেন।
পশ্চিমবঙ্গ সংক্রমণের বাইরে নেই। দার্জিলিং, কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা জেলায় সংক্রমণ বাড়ছে। ভারত জুড়ে নতুন করে করোনা বিধি চালু না করা হলেও কেরালা, পাঞ্জাব ও হিমাচল প্রদেশে বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশ জারি রয়েছে। লকডাউনের মতো কঠিন পরিস্থিতি না হলেও করোনা বিধিনিষেধ আরোপ করে পরিস্থিতি মোকাবিলার কৌশল নেয়ার পথে মোদী প্রশাসন হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে। একদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলায় ঝরল প্রাণ। এবার ওয়াশিংটন ডিসির উত্তর পূর্বাঞ্চলে গুলিতে একজন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। কখনো রাস্তাঘাট, কখনো আবার স্কুল কলেজ, কখনো আবার শপিং মল, প্রায় সব জায়গায় হচ্ছে বন্দুক হামলার ঘটনা। একের পর এক বন্দুক হামলায় প্রায় প্রতিদিন আন্তর্জাতিক সংবাদের শিরোনাম যুক্তরাষ্ট্র। সোমবার লুইভিলের একটি ব্যাংকে বন্দুক হামলায় পাঁচজন নিহতের একদিন না পেরোতেই মঙ্গলবার আবারও বন্দুক হামলার কবলে যুক্তরাষ্ট্র। এবার ওয়াশিংটন ডিসির অন্ত্যেষ্টিক্রিয়ার একটি স্থানে ঘটেছে এই হামলার ঘটনা। শেষকৃত্য অনুষ্ঠান শেষ হওয়ার 20 মিনিট পর হঠাৎ করেই অতর্কিত হামলা চালায় এক বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হামলার কারণ এখনো জানা যায়নি। হামলাকারীকে ধরতে অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। নর্দার্ন আয়ারল্যান্ড সফর শেষে আয়ারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার স্থানীয় সময় বিকেলে ডাবলিনে পৌঁছান তিনি। এ সময় তাকে স্বাগত জানান আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী। এদিন লোথ কাউন্টিতে মার্কিন প্রেসিডেন্ট তার পূর্বপুরুষদের বাড়ি ঘুরে দেখবেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। একই সঙ্গে শুক্রবার মায়ো কাউন্টিতে বাইডেনের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। তার সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে দেশটি। এর আগে 2016 সালে আয়ারল্যান্ড সফরে এসেছিলেন জো বাইডেন। সে সময় তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। রং বেরঙের পাঞ্জাবিতে সয়লাব কুয়েতের বিভিন্ন মার্কেট। ঈদ সামনে রেখে চাহিদা বেড়েছে বাংলাদেশি পাঞ্জাবির। বিক্রি ভালো হওয়ায় খুশি প্রবাসী ব্যবসায়ীরা। কুয়েত প্রতিনিধি মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। ঈদে পাঞ্জাবির বিকল্প নেই, অনেকের পছন্দের পোশাকও পাঞ্জাবি। আর তা ঈদকে সামনে রেখে কুয়েতের বিভিন্ন মার্কেট রং বেরঙের পাঞ্জাবিতে সয়লাব। কেনাকাটা করতেছি ইনশাল্লাহ। আর এই মার্কেটটা অনেক বড় মার্কেট, সমস্ত বিভিন্ন মার্কেটে কর্মরত প্রবাসী বিক্রয় কর্মীরা বলেন, এবছর নানা নকশার পাঞ্জাবি এসেছে। অলবর আছে, আদি কটন আছে, সফট সিল্ক আছে, তারপর জামদানি আছে। কাস্টমার আসে, বাংলাদেশি পাঞ্জাবি আছে কিনা তারাও খুঁজে। ঈদকে সামনে রেখে কুয়েতের প্রবাসী ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে আমদানি করছে রং বেরঙের এসব পাঞ্জাবি। এমন চাহিদা থাকলে আগামীতে আরো বেশি পাঞ্জাবি বাংলাদেশ থেকে আমদানি করা হবে বলে জানান আমদানিকারকরা। ঈদ উপলক্ষে কাস্টমার আসতেছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশি পণ্যগুলো আমরা বিক্রি করতে পারতেছি ইন্ডিয়ান, মিশরি, বাংলাদেশি সব সবার কাছে। বাংলাদেশ থেকে প্রায় 2-3 হাজার পাঞ্জাবি আনলাম। মোটামুটি বাংলাদেশের পাঞ্জাবির চাহিদা অনেক। কুয়েতে দিন দিন বেড়েই চলেছে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা, তার সাথে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদাও। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে যেভাবে দাপটে ক্রিকেট খেলে সিরিজ জিতেছে বাংলাদেশ, ইংল্যান্ডের মাটিতে সেভাবে আইরিশদের হারানো চ্যালেঞ্জিং হবে, এমনটাই জানিয়েছেন সাবেক অধিনায়ক আকরাম খান। ইংল্যান্ডের কঠিন কন্ডিশনে বড় ভূমিকা রাখতে হবে বোলারদের বলেও জানান তিনি। আইসিসি ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় পূর্ণ শক্তির দল দেয়াকে সমর্থন করলেন সাবেক এই অধিনায়ক। নতুন বাংলাদেশ চলছে ভিন্ন গতিপথে। হাথুর সিংহের অধীনে বিজয়কে তো নড়ছে আক্রমণাত্মক ক্রিকেটের ওয়ানডে টি টোয়েন্টিতে, যার প্রমাণ পেয়েছে ঘরের মাঠে। বাংলাদেশের সামনে নতুন সিরিজ, তবে পুরনো প্রতিপক্ষ। এবার পরের মাঠে মোকাবিলা করতে হবে আইরিশদের। টাইগারদের লক্ষ্য ডর ভয়হীন ক্রিকেট খেলা। ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য সিরিজে কতটা দাপট দেখানো সম্ভব, আকরাম খান বলছেন কঠিন হবে আধিপত্য বিস্তার করা। আয়ারল্যান্ড কিন্তু আমাদের চেয়ে শক্তিশালী দল না। আমরা যদি প্রপার ক্রিকেট খেলি, মনে করেন যেভাবে আমরা বাংলাদেশে খেলেছি, এভাবে যদি খেলি তাহলে ওরা আমাদের সাথে এরকম ডমিনেট করাটা ওখানে ডিফিকাল্ট হবে। যেহেতু ওইসব দেশে কিন্তু ওরা কিন্তু পাকিস্তানকেও হারিয়েছে, ইংল্যান্ডকেও কিন্তু হারিয়েছে। সো অত সহজ হবে না। ওরা হয়তো এখানে এসে
কন্ডিশন বলেন, উইকেটের সাথে আপনার ওরা অ্যাডজাস্ট করতে পারেনি বিদায় ওদের এই পারফরমেন্স, বাট এত সহজে ওদেরকে ওখানে হারানো ডিফিকাল্ট হবে। ইংল্যান্ডের কন্ডিশন বরাবরই ভিন্ন, পেসাররা পেয়ে থাকেন বাড়তি সুবিধা। আইরিশদের বিপক্ষে সিরিজ জিততে তাই ইবাদত হাসান মাহমুদদের বড় ভূমিকা রাখতে হবে বলে মত তার। উইকেট বাংলাদেশের মতো হবে না, সেটাই এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে মাথায় রাখতে হবে। বাট আর্লি সামার তো এটা উইকেট কিন্তু একটু ডাইসি থাকে, বাট আমার মনে হয় না ওরকম কোনো সমস্যা হবে। বাট আমাদের তো যেহেতু দেশে পেশারা ভালো করেছে, তো ওখানে তো পেশারা আরো ভালো উইকেট পাবে ওদের জন্য। আয়ারল্যান্ড যেহেতু তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ, তাতে প্রশ্ন উঠেছে লিটন মোস্তাফিজকে আইপিএল এ পুরোটা সময়ের ছুটি দেয়া যেত কিনা। আসন্ন তিনটি ওয়ানডে যেহেতু আইসিসি সুপার লীগের অংশ, তাই পূর্ণ শক্তির দল দেওয়ার পক্ষে আকরাম খানের মত। ফার্স্ট কমিটমেন্ট কিন্তু আপনার দেশের প্রতি থাকবে, আপনি যতই খেলা থাকুক সেই থাকুক আপনি কিন্তু, এবং এটা কিন্তু পয়েন্টের পয়েন্ট কিন্তু কাউন্ট হবে আমরা যে আয়ারল্যান্ডে যেটা খেলতে যাচ্ছি। সো আমার মনে হয় যে এটা, এবং আরেকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যখন প্লেয়ারদেরকে অকশনে দিই তখন কিন্তু আমরা ক্রিকেট বোর্ড কিন্তু জানিয়ে দেয় কখন অ্যাভেলেবেল আমাদের প্লেয়াররা, তো সেভাবেই কিন্তু আপনার অকশনে কিন্তু ওদের নাম আসে। সো এই জিনিসটা নিয়ে আমার মনে হয় যে ক্লিয়ার থাকা উচিত সবার। কঠিন হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে 3-0 সিরিজ জিতবে বাংলাদেশ, প্রত্যাশা আকরাম খানের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আগামী নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত হবে, সতর্ক করলেন প্রধানমন্ত্রী। উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগ নেতাকর্মীদের কাজ করার আহ্বান। 8 দফা বাড়িয়েও পূরণ হল না হজ নিবন্ধন কোটা, প্রায় 7,500 খালি রেখেই শুরু হচ্ছে ভিসা আবেদন, ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করার আহ্বান প্রতিমন্ত্রীর। এবং এইচএসসি পরীক্ষা পেছানো এক মাস, বিভিন্ন ছুটির কারণে সিলেবাস শেষ না হওয়ায় কারণ জুলাইয়ের পরিবর্তে হবে অগস্টে, জানালো শিক্ষা বোর্ড। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।